বিগত ন মাসে রূপসী বিমানবন্দরত চলা নাই এখনো বিমান। সরকার ব্যস্ত বিমানবন্দরের নামকরণক লৈ। বুধবারে ক্যাবিনেটত রূপসী বিমানবন্দরক কালীচরণ ব্রহ্মর নামেরে করা নামকরণক লৈ ধুবুরীত এতিয়া প্রতিক্রিয়ার জোয়ার। বুধবারে ক্যাবিনেটত রূপসী বিমানবন্দরক অঞ্চলটির সমাজ সংস্কারক কালীচরণ ব্রহ্মর নামত উৎসর্গা করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল সরকারে। ক্যাবিনেটর এই সিদ্ধান্তক আদরণি জানাইছিল বিটিআরর একাংশ লোকে। ক্যাবিনেট সিদ্ধান্তটো আমি অত্যন্ত সুখী, আমার সমাজখন অত্যন্ত সুখী, সবে সকলো জাতি জনগোষ্ঠী সুখী হয়েছে। আমার মহান ব্যক্তি গুরুদেব কালীচরণ ব্রহ্মর নামত যে নামকরণ করা হল, ধন্যবাদ জানাইছো অসম সরকারক। কিন্তু নামকরণত ব্যস্ত থাকা সরকারে রূপসী বিমানবন্দরত বিমান যে নচলাই হয়েছে তার গুরুত্ব নিদিয়াত এতিয়া প্রতিক্রিয়াত সরব হয়ে পড়েছে ধুবুরীর জনতা। উল্লেখ্য যে 2021 চনের 8 মে তারিখে রূপসী বিমানবন্দরের পর আরম্ভ হয়েছিল বিমান চলাচল, কিন্তু যা প্রায় ন মাসে বন্ধ হয়ে আছে নামনির একমাত্র বিমানবন্দর রূপসী। কিন্তু হঠাৎ কোনো ধরনের আগজনী নিদিয়াক 2023 চনের 7 নভেম্বর তারিখে ফ্লাইবিগ নামের সংস্থাটে বন্ধ করেছিল রূপসীর পর বিমান চলাচল। ফ্লাইবিগে রূপসীর পর বিমান সেবা বন্ধ করার কেবামাস পিছতেই এলায়েন্স এয়ার নামের সন্থায় বিমান চলার কথা আছিল যদিও গ্রাউন্ড স্টাফ নথকার অজুহাত দেখাই দুবারক তারিখ ঘোষণা করেও বিমান চলার পর বিরত থাকে। যে গ্রাউন্ড স্টাফর যে প্রবলেম, সেই গ্রাউন্ড স্টাফর প্রবলেমটু যাতে যি কোম্পানির যে গ্রাউন্ড স্টাফর রেডি আছে এইটু ম্যানেজ করে পেলাই হলেও যাতে এই সরু একটা গ্রাউন্ড স্টাফর কারণে যে বিমান চলাচলটা বন্ধ হব লাগে সেটা আমি বিচারা নাই। এই অঞ্চলের রাইজর যাতে সুবিধা, এই যাতায়াতের সুবিধাটা যাতে পুনরায় পাব পারে সেটুকু আমি সরকারের দাবি জানাইছি। কেবল নাম সলনিত সরকার ব্যস্ত না থাকি নামনির একমাত্র বিমানবন্দরটির পর পুনের বিমান চলাচলের দাবি ধুবুরীর একাংশ জনতার। খালি নামাকরণ করে পেলাই কামটো হেক নকরি পেলাই এই যে এই বিমানবন্দরকন এই নামনি অসমৰ আর তথা বিটিআর অঞ্চলের একমাত্র বিমানবন্দর, সেই বিমানবন্দরক যাতে পুনরায় চালু করিব পারে দাবি জানাইছো। সরকারক অনুরোধ করছো যাতে অসম সরকার, বিচার সরকার আর লগতে কেন্দ্রীয় সরকার উভয় মিলি ফেলে যাতে বিমান চলাচলটা সোনকালে করে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।